আউলার আউলি কিরামের কথা বাদ দেন, একজন সাধারণ মাইয়তের কথা বলছি। একজন সাধারণ মাইয়ত মর্যাদা কি জানেন? আচ্ছা বলেন তো, আপনাদের ঘরে আপনাদের সন্তান আছে কি নাই? যেমন আমার ছেলে 6-7 বছরের ছেলে, আমি মাঝে মধ্যে তাকে গোসল করাইয়া দেই। ছেলেকে গোসল করাইয়া দিলে কোনো সওয়াব আছে? নাই বলেন না, কোনো সওয়াব নাই। কিন্তু দেখেন, অনেকে দেখা যায় বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবাকে গোসল করাইয়া দেয়, এটার দ্বারা মহাব্বত পয়দা হয়, কিন্তু সওয়াব নাই। জেনে রাখেন, কোন মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তি যখন মারা যায়, আমরা তাকে একটা গোসল দেই কি দেই না? মানুষ মারা গেলে কি দেয়? গোসল দেয়। জোরে বলেন না, কি দেয়? গোসল দেয়। হাদিস শরীফে বলতেছে, মাইয়তকে গোসল যিনি দেন, ওই গোসল দেনেওয়ালার মর্যাদা এত বেশি, আল্লাহ এত খুশি হন একজন মাইয়তকে গোসল দেওয়ার কারণে। আল্লাহ পাক এই গোসলের ওসিলায় যিনি গোসল দিচ্ছেন তাকে এমন পবিত্র পবিত্র করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে নবী বলেন, যেরকম নবজাতক শিশু জন্ম নিলে নিষ্পাপ হয়ে যায়, ওই যিনি মাইয়তকে গোসল দেয় আল্লাহ পাক তাকে সেরকম নিষ্পাপ করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তাহলে মাইয়তকে গোসল করাইলে নিয়ামত আছে কি নাই? তাহলে এরা যে বলছে মরার পরে কোনো কিছু করার ক্ষমতা, কোনো উপকার নাই বলে কি বলে না? কিন্তু আমরা দেখছি উপকার আছে বলে না? উপকার আছে, কারণ একজন ব্যক্তি যখন ইন্তেকাল করেন, মাইয়তকে গোসল করালে তো জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয় বলে ওয়াদা করেছেন। যারা মাইয়তের খাটিয়া কাঁধে নাই, আমাদের এখানে খাটিয়া কাঁধে নাই কি নাই? না, দেখা যায় কাঁধ বদলাই, কাঁধ বদলাইয়া বদলাইয়া কয় কদম দেয়? 40? জোরে বলেন না, কয় কদম? যারা কাঁধ বদলাই শুধু মাইয়তকে মুহাব্বত করে কাঁধে নিয়েছেন, রসূলে পাক বলতেছেন ওই মাইয়তের দিকে তাকিয়ে, আল্লাহ পাক যারা কাঁধে মাইয়তকে নেন তাদের 40টা কবিরা গুনাহ, যেই গুনাহগুলার কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাইতো, আল্লাহ ওই কবিরা গুনাহগুলোকে মাফ করে দেয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় একজন মাইয়তকে কাঁধে নিলেও উপকার আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আচ্ছা, এটার পরে জানাজা হয়, জানাজার নামাজে শরীক হলে একজন মাইয়তের সওয়াব পাওয়া যায় 1 কেরাত, কয় কেরাত? আর যদি দাফন কাজ শেষ করে সওয়াব পাওয়া যায় কয় কেরাত? হুজুর, 1 কেরাত মানে কি? 1 কেরাত মানে উহুদের পাহাড়। নাম শুনেছেন? উহুদের পাহাড়, উহুদের পাহাড় যত বড়, 1 কেরাতের সওয়াব ঠিক জমা করলে তত বড় হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাইয়তের জানাজা পড়লো, ওই জানাজার ওসিলায় সওয়াব পাওয়া যায় কি যায় না? তাহলে মাইয়াত মারা গেলে ইনার দ্বারা উপকার হয় না, এই কথা বলার কোনো ভিত্তি? জোরে বলেন না, কোনো ভিত্তি? কারণ আল্লাহর বান্দাদের মর্যাদা যদি এমন হয়, আল্লাহর বলির মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? মর্যাদা দান করেছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দেন, ফাওয়াজাদা আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, দুনিয়ার বুকে আমার কতগুলা বন্ধু আছে, দেখতে তোমার মতো, খাই তোমার মতো, ঘুমাই তোমার মতো, চলে তোমার মতো, জীবন যাপন করে তোমার মতো, কিন্তু আসলে তোমার মতো নয়, তোমার মতো আমার কতগুলা বান্দা আছে, মিন ইবাদিনা 24টা ঘন্টা ইবাদতের ভিতরে সময় কাটায়। সুবহানাল্লাহ। বলেন কয় ঘন্টা? 24? জোরে বলেন না, 24? আচ্ছা বলেন তো,
একটা মানব যখন 24 ঘন্টা ইবাদত করে ওনার কোন ঘুমানোর টাইম আছে? কিন্তু আল্লাহর ওলিরা ঘুমায় কিনা? ঘুমায়। একটা মানুষ যদি 24 ঘন্টা ইবাদত করে ওনার বাইরে কাজ করার সুযোগ আছে কিন্তু ওনারা কাজ করে কিনা? তাহলে বোঝা যায় ইবাদতের মধ্যে কিছু খুসুসি ইবাদত আছে। যেমন কতক ইবাদত আছে হাত পাও নাড়ানো লাগে, যেমন পঞ্জেগানা নামাজ, এটার জন্য আপনার জায়গা পাক, শরীর পাক, আপনাকে কিবলামুখী দাঁড়াতে হবে, হাত উত্তোলন করতে হবে নিয়ত করে, নিয়ত বেঁধে সানা পড়তে হবে, কেরাত পড়তে হবে, রুকু সিজদা করতে হবে। কিন্তু কতগুলো ইবাদত আছে যেগুলোর জন্য রুকু সিজদার দরকার নাই, অর্থাৎ যেটাকে বলা হয় কলবের ইবাদত। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য আলেম দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন না, কয় প্রকার? একটা হচ্ছে শরীয়তের আলেম, একটা হলো তরিকতের। শরীয়তের আলেমের কাছে গেলে বাহ্যিক যেই শরীয়তের অবকাঠামো আছে সেই বাহ্যিক শরীয়তের অবকাঠামো সম্পর্কে জানা যায়। আর আল্লাহর ওয়ালি হচ্ছেন তরিকতের আলেম, যাদের কাছে গেলে কলবি পরিষ্কার করার জন্য, কলবকে পৌত পবিত্র করার জন্য, কলবকে পাক সাফ করার জন্য যে তরতিব তরকিব প্রয়োজন হয়, এটা আল্লাহর ওয়ালির দরবারে পাওয়া যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহর ওয়ালির দামান ধরতে হবে। আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, দুনিয়ার বুকে আমার কতগুলা বন্ধু আছে 24 ঘন্টা ইবাদতের ভিতরে থাকে। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাদেরকে একটা স্পেশাল রহমত দান করেছি, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি, যাকে বামানা ইলমে বিলায়ত, ওই ইলমে বিলায়তের জ্ঞান আল্লাহ যাকে দান করেছেন, ওই ব্যক্তি চোখ খুললে দুনিয়া দেখে আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যখন চোখ বন্ধ করি আলো দেখি না অন্ধকার দেখি? জোরে বলেন না কি দেখি? কিন্তু আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে আল্লাহর জমিনের সাত জমিন নিচে, সাত আসমান উপরে, এগুলা আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? আরো জোরে বলেন না, দেখে কি দেখে না? যেমন আমার আমিরুল আউলিয়া শাহ আমিরুল জামা কিবলায়ে আলম, আল্লাহ তাকে এমন একটা চোখ দিয়েছেন যেই চোখ দিয়ে নজর করলে তিনি পলকের মধ্যে আল্লাহর ওলি বানাইতে পারেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? জোরে বলেন না কার? এখন আমাদেরকে প্রশ্ন করে আমাদের কিছু ভাই, এই তোমরা সাধারণ মানুষ, কেন তোমরা মাজারে যাও? কেন তোমরা পীরের দরবারে যাও? কেন তুমি ওলির দরবারে যাও? আমরা বলি এই কারণে যাই, কারণ ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ খুশি হয়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহকে পাওয়া যায়। আপনাকে দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আয়েশা বলবেন আল্লাহ তো মহান, আল্লাহ তো তোমাকে দিতে পারে, ডাইরেক্ট তুমি আল্লাহর কাছে চাও, ডাইরেক্ট তুমি আল্লাহর কাছে খোঁজো। কিন্তু জেনে রাখো আমরা ওলির কাছে কেন যাই? আচ্ছা বলেন তো, আমরা যখন অসুস্থ হই ভালো করে কে? জোরে বলেন না কে? আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ, কিন্তু আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই কি যাই না? জোরে বলেন না যাই কি যাই না? কিন্তু ভালো করে নেওয়ালা কে? কিন্তু ডাক্তারের কাছে
যায় কারণ শরীরের মধ্যে অসুস্থতা আপনার কিডনির সমস্যা আপনার হার্টের সমস্যা আপনার ব্রেনের সমস্যা আপনার চোখের সমস্যা আপনার কানের সমস্যা আপনার হাতের সমস্যা আপনি ডাক্তারের কাছে যখন যান ডাক্তার আপনাকে যখন ট্রিটমেন্ট দেয় ট্রিটমেন্ট যখন আপনি গ্রহণ করেন আপনি আস্তে আস্তে ভালো হয়ে যান কারণ ভালো করনে ওয়ালা হলো আল্লাহ আর ডাক্তার হলো ওসিলা ওরে আল্লাহর বান্দা জানো যখন তোমার কলবটা অসুস্থ হয়ে যায় একজন তবিবুল কলব কলবের ডাক্তারের দরকার আছে কি নাই সব রোগের চিকিৎসা যেরকম ডাক্তার পাওয়া যায় কলবেরও চিকিৎসার দরকার আছে কি নাই আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে গেলেন মেডিকেলে যাইয়া আপনি যিনি হেড আছে তার সাথে কথা বললেন তিনি জিজ্ঞেস করলেন আপনার সমস্যা কি কিসের জন্য আসছেন আপনি তাকে বললেন ও চট্টগ্রাম মেডিকেলের প্রফেসর আমাকে একটা কলবের ডাক্তার দেখায়া দাও তিনি বলবেন এখানে হার্টের ডাক্তার আছে কিডনির ডাক্তার আছে লিভারের ডাক্তার আছে কিন্তু কলবের ডাক্তার আছে মেডিকেল আছে আপনি বললেন না চট্টগ্রামে নাই কি হয়েছে আমি ঢাকা মেডিকেলে যাব ঢাকা মেডিকেলে গেলেন সেখানে আপনি ডাক্তার খুঁজতেছেন একটা কলবের ডাক্তার দাও কলবের ডাক্তার দাও দেখা গেল সারা ঢাকা মেডিকেল ঘুরাও একটা কলবের ডাক্তার পাওয়া যাবে আপনি ডাক্তার খুঁজতেছেন আপনি দেরি করলেন না আপনি টিকিট কাটলেন আপনি ভিসা লাগাইলেন সুজা চলে গেলেন মাদ্রাস কারণ যত ধরনের জটিল জটিল চিকিৎসা মাদ্রাসের মধ্যে হয় মনে হয় কলবের ডাক্তার মাদ্রাসে পাওয়া যাবে আপনি মাদ্রাসে চলে গেলেন কিন্তু যাইয়া দেখলেন সেখানে ডাক্তার আছে কিন্তু কলবের কোনো ডাক্তার আপনি ডিগ্রি করলেন না আরেকটা ভিসা লাগাইলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলে গেলেন সেখানে বড় বড় এমপি মিনিস্টার বাংলাদেশ নয় বিশ্বের ধনী ব্যক্তিরা চিকিৎসা করে যেখানে চিকিৎসা করলে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ হয় আপনি এত বড় মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মধ্যে গেলেন একজন ডাক্তারের জন্য কলবের ডাক্তার কলবের ডাক্তার আপনি সেখানে যখন গেলেন দেখলেন সেখানে সব ডাক্তার আছে কিন্তু কলবের ডাক্তার আচ্ছা বলেন তো কলবের ডাক্তার আছে কি নাই আছে কলবের ডাক্তার তবে সেটা চট্টগ্রাম মেডিকেলে নয় ঢাকা মেডিকেলে নয় সেটা মাদ্রাসের মধ্যে নয় মাউন্ট এলিজাবেথের মধ্যে নয় কলবের ডাক্তার কই একজন বলল তুমি যদি তবিবুল কলব কলবের ডাক্তার যদি চাও তুমি দেরি করো না সুজা কৌসুল আজম মেজবানদারির দরবারে চলে যাও কারণ তিনি হলেন তবিবুল কলব কলবের ডাক্তার কেমন ডাক্তার যেই ডাক্তারের মাধ্যমে আমিরুল আউলিয়া সামিরুজ্জামা কেবলায় আলমের চিকিৎসা করে দিয়েছেন সেখানে চিকিৎসা করতে কোনো কাটা ছিঁড়া নাই এখানে চিকিৎসা করতে কোনো ঔষধ নাই এখানে চিকিৎসা করতে কোনো ফি নাই এখানে চিকিৎসার জন্য একটা জিনিস দুইটা জিনিস বড় দরকার একটার নাম হলো আদব একটার নাম হলো প্রেম যার কাছে যত আদব যার কাছে যত প্রেম তার কলবটাও তত পরিষ্কার আমার আমিরুল আউলিয়া গৌসুল আজম মেজবানদারির দরবারে গেলেন আমার গৌসুল আজম মেজবানদারি তাকে চিকিৎসা করেন কিভাবে পরীক্ষা করেন কিভাবে একদিন আমার হযরত কেবলা দুই হাতকে বাড়াইয়া দিলেন তিনি জবান দিয়া ঘোষণা করলেন হে মেরে মুরিদ শুনো মেরা দু হাত ইয়ে জান্নাত হ্যায় ইয়ে জাহান্নাম হ্যায় পকড় লো জিসকো জো চাহিয়ে আমার দুইটা হাত আমি মেলে ধরলাম একটার নাম হলো জান্নাত একটার নাম হলো জাহান্নাম কার কোনটা লাগে না সবাই যাইয়া আমিরুল আউলিয়া আমার আমিরুল আউলিয়া কিবলায়ে আলমের যত পীর ভাইগণ আছেন সবাই দৌড়াইয়া যাইয়া ডান হাতের মধ্যে ঝুলে পড়ল উচ্চ আওয়াজে বলেন সুবহান আমরাও জান্নাত চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না জান্নাত চাওয়ার মধ্যে কোনো গুনাহ
বরঞ্চ রাসূলে পাক মুনাজাতের মধ্যে জান্নাত চাওয়ার ব্যাপারে আমাদেরকে অনুমতি দিয়েছেন। জান্নাত চাওয়া যাবে, আচ্ছা বলেন তো জান্নাত বেশি দামি না জান্নাতের মালিক দামি? জোরে বলেন না, কে দামি? মালিক দামি। আজকের এই স্টেজ এত দামি কেন হয়েছে? এখানে আমিরুল আউলিয়ার আওলাদ বসার কারণে স্টেজের দাম কি কমছে না বাড়ছে? জোরে বলেন না, কমছে না বাড়ছে? তাহলে জান্নাত এটা একটা স্টেজ, কিন্তু জান্নাত দামি না মালিক দামি? মালিক দামি। আমিরুল আউলিয়া তো বুঝেন, কারণ তিনি জানেন দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা মাওলা, নামটি শুধু জপনা, রাজি কি বেক রাজি খুদা, রাজি কি বেক রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মাওলা, তাই তো গো আমি জানি না, সালাত দুনিয়া রাসূলুল্লাহ, পীর পরীক্ষা নাই কি নাই না, স্কুলে ভর্তি হবেন পরীক্ষা আছে নি নাই? জোরে বলেন না, আছে নি নাই? এই জন্য বাবা মুরিদ কিন্তু দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? কেউ হলো হাত দিয়া মুরিদ, আবার কেউ দিল দিয়া মুরিদ। কেউ কি দিয়া? হাত দিয়া। সবাই বলেন কি দিয়া? আবার কেউ দিল দিয়া। আচ্ছা বলেন তো হাত দিয়া মুরিদ হইলেন, এই হাত দিয়া মুরিদ যায় কি করে জানেন? পীরের দরবারে, বাবা একটা ছেলে নাই, ছেলে দাও, এটা নাই এটা দাও, পা ব্যথা ঠিক করে দাও, ছেলের বউ পাচ্ছি না মিলাইয়া দাও, এক সারা জীবন শুধু দুনিয়া আর দুনিয়া খুঁজে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? কিন্তু যিনি দিল দিয়া মুরিদ উনি পীরের দরবারে দুনিয়া খুঁজে না, কি খুঁজে? আল্লাহ বলেন না, কি খুঁজে? আল্লাহকে খুঁজে। কারণ আপনি পীরের দরবারে গেছেন দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? জোরে বলেন না, কার জন্য? এই জন্য শায়রে বলেন, ওরে খোদা ফাইবার আশাজার, কি পাওয়ার আশা? খোদা মানে কি? আমি এখানে আওয়াজ হচ্ছে না, খোদা মানে কি? সবাই বলেন খোদা মানে কি? আল্লাহ, ঠিক কি না? আল্লাহকে পাওয়ার আশা আছে কি নাই? আচ্ছা, আমরা দেখার যোগ্যতা নাই কিন্তু আশা আছে কি নাই? দেখতে পারবো না সেই চোখ আমাদের, কিন্তু আশা? আচ্ছা, আমরা দেখতে পারবো না কিন্তু আল্লাহ চাইলে দেখা দিতে আমি পারবো না। এখন আল্লাহ যদি বলে যে সৈয়দ আহমদুল হক আমি তোমারে দেখা দিব, আপনি যদি মাটির নিচে 1000 ফিট গর্ত কইরা লুকায়া থাকেন, লুকায়া থাকতে পারবেন? জোরে বলেন না, পারবেন? এই জন্য শায়রও বলছেন সবে একটু পড়ার চেষ্টা করেন, কারণ মাহফিলটার গম্ভীরতা বাড়ুক। খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার, আমার খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার, এশকের ডুগুরি বান্দ যাইয়া গৌসে মজভান্ডার, অতুর প্রেমের ডুরি বান্দ যাইয়া আমির ভান্ডার, খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার, এশকের ডুগুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার, অতুর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলি ইয়ার দরবার, সালাত দুনিয়া হযরত কেবলা হাত দিলেন দুইটা দুই দিকে, একটার নাম রাখলেন জান্নাত, আর একটার নাম রাখলেন কে কোনটা নিবে না? সবাই গিয়া জান্নাত নেওয়ার জন্য জুলে পড়লো, এ থেকে একদম ওয়াই পর্যন্ত, এ থেকে ওয়াই পর্যন্ত, ওয়াই এর পর একটা কি আছে?
জেড আছে জেড যাই নাই এখনো কি গেছে ওয়াই পর্যন্ত এ থেকে ওয়াই পর্যন্ত খাজুর গাছে যেরকম খাজুরের থুক্কা ঝুলে থাকে হযরত কেবলার ডান হাত ধরে সবাই ঝুলে আছে কারণ হযরত কেবলা থেকে জান্নাতের হাত পাওয়া এটা তো নসিবের বিষয় কারণ আল্লাহর ওলি জবান দিয়ে বললে তো হয়ে যায় আমিরুল আউলিয়া আশিকে রাসূল আশিকে মুর্শিদ আশিকে হযরত কেবলা ও রো রহি হে দেখ রহি হে দাই তরফ সব লোগো নে দাই তরফ सब लोगों ने हजरत की हाथ पकड़ लिया लेकिन बाई तरफ खाली से खाली रह गया दान हाथ परिपूर्ण बाम हाथ खाली अमर अमीरुल औलिया तिनी चोकेर पानी छड़े बोलें या गौसुल आजम मजबंदारी किबला ए मुर्शिद करीम तुम्हार दान हाथ भरा থাকবে बाम हाथ खाली থাকবে এটা তো হতে পারে না আমি তোমার গোলাম খোদার কসম করে বলছি হযরত কিবলা রে তোমার বাম হাত আমার সাথে যদি থাকে আমি ওয়াদা করলাম আমার জান্নাত দরকার নাই হাসতে হাসতে জাহান্নামে জাব দিব আসলে বলেন তো একটা মানুষের এক হাত জান্নাত এক হাত জাহান্নাম এরকম কি হয় জোরে বলেন না হয় এটার নাম ছিল ঈমানের পরীক্ষা এটার নাম ছিল ইশকের পরীক্ষা এটার নাম ছিল আদবের পরীক্ষা এটার নাম ছিল মুহাববতের পরীক্ষা আমিরুল আউলিয়া নে বাই তরফ গিয়া বাই হাত কো পকড়া আর কহনে লাগা এ মেরে মুর্শিদ ইয়ে হাত মেরে সাথ হো তো মে রাজি হু জাহান্নাম মে জানে কে লিয়ে হযরত কিবলা নে মুস্কুরায়া আমিরুল আউলিয়া কি তরফ নজর কিয়া আর কহনে লাগা এ আমিরুল জামা কোন কহা তু নাম কা আমির হে কে বলেছে তুমি শুধু নামের আমির মেনে আজ সে তুমকো কাম কা আমির বানা দিয়া আজকে থেকে তোমাকে আমি কামের আমির বানায়া দিলাম উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই জন্য তো সবাই বলে কেন চিনলি না রে মোল আমার গৌসুল আজম মাজি ভান্ডারি মাওলানা কেমন ঠিক কি না অনেক দুনিয়াবি কতগুলা দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা আছে মাইজ ভান্ডার কে মানতে চায় আমাদের কো মাওলানা বলে কি না বলে তো নামের আগদি মাওলানা হয় না না হয় বলে আসলে আমরা হচ্ছে নকলি মাওলানা এমনে নামে লিখছে মাওলানা তবে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ আশেগ্রাম মাওলানা লিখতেছে তুমি আমাদেরকে মাওলানা বানাই কি করো কবুল তবে হাকিকাতন মাওলানা কে যার সাথে মাওলার কানেকশন আছে তার নাম মাওলানা হনা তার নাম উজুরুল্লাহ মাওলাল্লাহ কানেকশন নাই উজুরুল্লাহ দান্দাল্লাহ কানেকশন ঠিক কি না উনি আবার মাইজবান্ডারের বিরুদ্ধে ফতোয়া দেয় আমানত শার বিরুদ্ধে ফতোয়া দেয় বদর শার বিরুদ্ধে ফতোয়া দেয় ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেয় ঠিক কি না বাবা দা ব্যাপারি জাহাজের খবর নেওয়া বেশি ভালো এনে জিউত আছে ইউত তাখো আচ্ছা বলেন তো সনাবুট ব্যাপারীর ফাল্লা দিয়ে বিয়ে সারামে রট মাপা যাবে সোনাবুট ব্যাপারীর একটা ফাল্লা আছে না এটা কত বড় বিশাল নাকি ছোট ইকিনি সিরিননে এঙ্গরি দুই আলে দরম পরে দবাজি হই আলে দুই আঙ্গুল ছাড়া এটাকে ধরা যায় না সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 50 গ্রাম 50 গ্রামের উপরে দিলে হেতে কই আমি ওভার লোড আমি আর লোড নিতে এই চনাবুট ব্যাপারীর পাল্লা নিয়ে যদি বিএসআরএম কোম্পানির কাছে যায় যে কই আমি 100 টন কি কিনমু রড কিনমু এখন বিএসআরএম কোম্পানি তো খুশি কই হেতেরে বার্গার খাওয়াও ঠান্ডা খাওয়াও চা খাওয়াও কফি খাওয়াও যা চাই তা স্যার ডিউ কি এখন কাটবো বলে হ্যাঁ ডিউ কাটবা তবে শর্ত কি বলে চনাবুট ব্যাপারীর পাল্লা দিয়ে 100 টন রড মাইপা দিতে হবে এবে রড পাইবো না জুতা পাইবো মারি বুদে জুতা ফাড়াই ফেলাই বুদে তুতা ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এরকম চুন্না মৌলবীর ফুডি মাছের এলম দিয়ে গৌসুল আজম মাইজবান্ডার বেলায়ত মাপা যায় জোরে বলেন না যায় মুরিদ তো অনেকে বানায় হাতাজারি তো লাইনে লাইনে মুরিদ বানাইছে কিন্তু মুরিদ বানানো বড় বিষয় নয় মুরিদ বানানো এক জিনিস আর মুরিদকে ওলি বানানো আরেক জিনিস ঠিক কি না গৌসুল আজম মাইজবান্ডারে শুধু মুরিদ বানাই নাই মুরিদরে কি বানাইছে
জোরে বলে না কি বানাইছে কিসের সাথে বানাইছে পলকের সাথে সুবহানাল্লাহ বলে না এই জন্য তো শায়র বলেন নিগাহে ভেলি মে ইয়ে তাসির দেখি নিগাহে ভেলি মে ইয়ে তাসির দেখি বদলতী হাজারো কি তকদীর দেখি বদলতী হাজারো কি তকদীর দেখি সালা দুনিয়া আচ্ছা বলেন তো আল্লাহর ওলির দরবারে যাই কারণ কিসের চিকিৎসা করার জন্য কলবের বলে না কিসের এই জন্য ডাক্তার আমিরুল জামান ঠিক পেয়েছেন কোন ডাক্তার তিনি চেয়েছেন কলবের ডাক্তার ওই কলবের ডাক্তারের নাম কি কলবের ডাক্তারের নাম হলো হুজুরে গৌসুল আজম মেজবানদারি কেমন দয়া করলো নাম কা আমির নেহি কাম কা আমির বানা দিয়া শুধু নামের আমির নয় কাজের আমির বানাইলো এখনো যাইয়া দেখো পহেলা মাঘের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ভোমরার মতো আমার আমিরুল আউলিয়ার দরবারে কেন যায়।